শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে। তাকে হচ্ছে যেভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, 7ই মার্চ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তৃতা সেদিন হয়েছে, কিন্তু আমরা মনে করছি না যে সেটা জাতীয় দিবস হওয়ার মতো গুরুত্ব বহন করে। এবং 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করেও দেখেন অনেক কিছু হয়তো আমাদের ইতিহাসের অংশ, কিন্তু আওয়ামী লীগ আসলে ইতিহাসকে নষ্ট করে ফেলেছে, ফলে অনেক কিছুই আসলে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। তো একইভাবে যেরকম 7ই মার্চ এবং শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে, তাকে হচ্ছে যেইভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, তো সেগুলো একটা ফ্যাসিস্ট ইডিওলজির অংশ হয়ে গেছে। তো এই একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আসার সরকার এবং যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলোকে রাখতে পারি না। না, আমরা তো 7ই মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। যেটা আওয়ামী লীগ করেছিল সেটা ইতিহাসের অংশ, নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, সেখানে থাকবে। কিন্তু সেটাকে দিবস হিসেবে যেই ধরনের চর্চা, এটার তো একটা রাজনীতি আছে। তো আমাদের এই গণঅভ্যুত্থানের এই সরকার, সেই সরকারে তো সেই রাজনীতিটা আমরা চলতে দিতে পারি না, সেটা ধারাবাহিকতা অবশ্যই নতুন বাংলাদেশে থাকবে না।